সবাইকে তো সুখের খবরটা দেওয়া হয়নি, আমি নাট ভাই মিলে ডিমের কারখানা গিয়েছি, আমরা যখন গিয়ে আমরা হাত পাতি ডিম ডিম খাই আমরা প্রচন্ড। তোমাদের যদি কারো ডিম খেতে ইচ্ছে করে আমাদের কারখানা চলে আসবে, ঠিক আছে, এসে খেয়ে যাবা ডিমের কারখানা আমাদের। কি করবো বাবা রে, অনেক লেবার লাগাইছি ডিম বানানোর জন্য, আপনার নিজে নিজস্ব হাতের স্পর্শ ছাড়া ডিম বানাইছে এখানে, তোমরা চাইলে চলে আসবা, কেউ সংকোচ করবো না, ডোন্ট হেজিটেট টু কাম। হ্যালো হ্যালো, তোমার রিক্সা এমন হয়? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রিক্সা কই যায়? কোন জায়গায় অপেক্ষা করতেছেন? অপেক্ষা করতেছে এখন কোথায় ভাই? যুগ বলবো ভাইয়া, একটা যুগ বলবো, বলুন ভাইয়া একটা বলে দেন, বলে দেন একটা যুগ, বলে দেন যুগ, বলে বলতো ভাই দিয়ে করবো, বলতো ভাই দিয়ে করাইছে, ঠিক আছে, শুনে একটা, হ্যাঁ, যার গার্ল বয়ফ্রেন্ড নাই ওদেরকে বিয়ে করাইছে, ওই একটা মেয়ে বিয়ে করাইছে। আচ্ছা, বিয়ে করালো বার যার সাথে বিয়ে করতে পারবে না, খাওয়া দাওয়া করে আসার সময় হ্যাঁ খাওয়া দাওয়া বাদ দিয়ে একটা ফান খাই আলুই চল ড্রাইভার, ওদের ড্রাইভার গাড়ি কি লেখা হোস্টেল ওর না সাড়ে কি লেখা, সাড়ে লেখা যে না এক রাত্রে থাকলে লাইট দিয়ে থাকলে 1000 টাকা, গার্লফ্রেন্ডের সুব্যবস্থা আছে, রহমান ভাই আমাকে দুই হাত নিয়ে হোস্টেলে রাখছিল, আমাকে 100 টাকা হাতে ধরে দিছে। ওরে বাবা রে, হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো কি হ্যালো, মানে যোগ বললে নিজে এত উত্তেজিত সে কেটে দিছে, ভালো ছিল যোগটা, খুব ভালো ছিল, বলটু না বললে আপনাকে বললে মনে ভালো হইতো আরো, এভাবে অপমান করলো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আগের মতোই। আপনি কে? কে নাম কি ভাইয়া? আমার নাম লিমন। লিমন, আরে লিমন কেমন আছে ভাইয়া? শরবত বানায় দাও একটু ভাইয়া। ভালো ভাই, ওই দিন তোমাদেরকে ফোন করে আজ গেল ভাই, দুই দিন পাইছি। দুই দিন পাইছো? বাহ, একদিন বোনাস আছে, দুই দিন যারা পায় তাদের জন্য ডিসকাউন্ট আছে, দুই দিন পাইলে আর একদিন ফ্রি। হ্যাঁ, দাইন তিন দিন, দাইন দাইন তিন দিন। লিমন বলো, যোগ বলো একটা সুন্দর একটা যোগ বলো, যাতে ফোন কাইটা না দিতে হয়, অস্থির করে যোগ বলে দাও। সজল শাওন কে বলছে ভাইয়া? আচ্ছা দোস্ত, তোর ফেসবুক আইডি নামটা কি রে? হ্যাঁ শাওন বললো, লেখ আনোয়ার আলম শাওন, তারপর লিখছে, লেখার পরে কোনটা শাওন বললো, ভাই সত্যি করে বলছে ভাই, আমি বলতে পারি নাই কোনটা যে আমার আইডি। নিজে এমন একটা হাসি দিচ্ছে, হ্যাঁ ফেক আইডির ইয়ে বেশি, অ্যাক্টিভিটিস বেশি আমার চাইতে। তারপরে বলো তোমার কয়টা ফেক আইডি আছে? না ভাইয়া, ফেক আইডি নাই। না ভাইয়া, ফেক আইডি নাই, এমনি এক আইডি আছে। জি 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 জি। তো ভাইয়া ভালো থাকো, আবার কথা হবে। আচ্ছা ভাই, ওকে টাটা, ওকে টাটা 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 টাটা। আরে শেষ বারে কি সালাম দিছ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকগুলো টাটা একসাথে দিবেন কেমনে? টাটা 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 টাটা। অনেকগুলো ফোন একসাথে ধরা যেত যদি, পাঁচ জনের। হ্যালো হ্যালো, হ্যাঁ কিছে 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 বলো, আরে হ্যালো বলছি তো ভাইয়া, বলো কিছে বলো ভাইয়া, হ্যালোই কইতাছে না, পিছনে আম্মার বকাবকি করতেছে, তো বুঝতে পারতেছে না কোন দিকে কনসেন্ট্রেশন করবে, বকাবকি করতেছে আমার ভাইয়াকে কেন, চাপ মারে এই জন্য। কলিং বেলে চাপ মারবে না, কলিং বেলে চাপ মারে, কলিং বেলে চাপ মারে, ডিস্টার্ব করে ভাইয়া।
কলিং বেল কি আপনাদের আমি বড় ফ্যান বুঝছেন দুই দিন আগে আপনাদেরকে শুনছি হ্যাঁ আপনাদের অনেক পছন্দ হয়েছে আমার গুলো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি ভাইয়া আমার নাম ইলমা ইলমা ওয়াও ওয়েলকাম ইলমা তুমি কি আমাদেরকে মাত্র দুই দিন শুনছো হ্যাঁ দুই দিন শুনলে আমি এখন প্রত্যেকদিনই আপনাকে শুনি আর আজকে ফোন দেওয়ার সুযোগ পাইছি ওয়াও দুই দিন শুনে তৃতীয় তৃতীয় দিন সে ফোনেও পেয়ে গেছে তুমি কিন্তু অনেক লাকি বন্ধু তিন দিন তুমি ট্রাই কইরা পাইয়া গেছো ইলমা তুমি কোথা থেকে বলছো হ্যাঁ ইলমা তুমি কোথায় থাকো আমি মিরপুরে থাকি ও তাহলে তুমি তো সজল ভাইয়ের মানে নাথ ভাইয়ের পাড়া প্রতিবেশী দুইজনই আর দেখা করেছো আর তোমার তোমার ভাইয়া কোন ক্লাসে পড়ে আমার ভাইয়া 6 এ এবার তোমার ছোট না বড় বড় আমার ছোট ও ছোট ভাইয়া তোমার ছোট তুমি কোন ক্লাসে পড়ো 7 এ আমি 8 এ 8 এ 6 তো কলিং বেলটা কি আজকে বাসায় নতুন লাগানো হয়েছে হ্যাঁ আমার বাসায় না কলিং বেল আর কয়েকদিন আগে লাগানো হয়েছে ভাইয়া সব সময় নিচে থেকে র‍্যাকেট খেলতে গেছে নিচে সব সময় কলিং বেল বাজায় তুমি এক কাজ করে রাগ করে কলিং বেল খুলে আমার দিয়ে দাও আমার বাসায় একটা কলিং বেল দরকার না নতুন নতুন তো এখন হচ্ছে এরকম হবেই আচ্ছা তোমার দাওয়াত কলিং বেল আর খাবার তুমি অনেক কিউট কিউট করে কথা বলো কলিং বেল আর খাবার দুইটা জিনিস আছে দাওয়াত ইলমা তুমি অনেক কিউট করে কথা বলো তুমি কি গান গাইতে পারো ইলমা পারি কিন্তু এখন বলা যাবে না আচ্ছা এখন বলা যাবে না ঠিক আছে একটা কবিতা বলো আমাদেরকে একটা সুন্দর করে রাইম করে শোনাও কবিতা এটা পারি না এটা পারো না তাহলে তুমি একটা কাজ করতে পারো কৌতুক বলো তুমি একটা ভালো কৌতুক বলো আমাকে আচ্ছা আমি তোমাকে বলবো যোগান কাটে তুমি এক কাজ করো কিছুই তো শোনাতে পারলা না তুমি এক কাজ করো আমাদের কলিং বেলের আওয়াজ শোনাও কলিং বেলের আওয়াজ দা 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 আজকে ঘুম ভালো বলছিস আইসো শোনো হ্যাঁ হ্যাঁ দাও কই বাজে নাই বাজে নাই তো পাও নাই আওয়াজ আরেকবার দাও আরেকবার দাও সুইচের আওয়াজ পাইছি না না আরেকবার না তুমি আসছো তারপরে নিয়ে যাও ও জানে আরেকবার দিলে মা ওরে পিটে দেবে ঠিক আছে ভালো থেকো এলমা কথা হবে আবার এলমা কথা হবে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ আজকে কিছুই তো শোনাইতে পারলো না কলিং বেলের আওয়াজটা শোনা না কথা হলো কি ও একবার দিয়েছে আর ভয় দিতেছে না কারণ আবার দিলে এবার ওর মা সত্যি সত্যি পিটে চিল্লা চিল্লি এবার এইদিকে চলে আসে তোর ভাই শুরু করছে এবার তুইও শুরু করছিস কইটা দিব ফিডের মধ্যে বুঝবো তখন নির্মা নাট বলতে শোনার মজাটা কি হ্যালো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি আরে ভালো আছি তুমি কি অবস্থা কেমন আছো তুমি ওই যে ওই যে হ্যাঁ 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 আমি জানতাম আমি বলতেছিলাম তুমি বলে দিলে আমি এখনই 2400 বলছিলাম আমি তো 2500 উপরে উঠতামই না আমি 2400 বলতে নিছিলাম তো 2500 কেমন আছো আমাদের শোনা যাবে না তুমি ফোনটা কিচেন রুমে রেখে আসো চুলার নিচে গরম গরম কথা বলতে পারো গরম গরম কথা নাই মনে হয় নাই নাই ফোন রেখে মনে আরেক হ্যাঁ বলো যারা 3 বছর শুনতে থাকো অবস্থা আমাদের কাছে কিছু হাসাও না কিন্তু কলিং বেলের আওয়াজ শোনাইতে হবে হাসাও হাসাও না না সবার কাছ থেকে আমরা সবকিছু শুনি না তুমি আমাদের যে ফ্ল্যাশের আওয়াজ শোনাইলে হবে তারপরে আসছে লোকটা ওর তাই তো ওটা আমার ছিল
আমার ছেলের এম মিস হইতো না, আমার ছেলে হলে মাথা মাছ বরাবর লাগে চির পেরে ফাটে যেতাম না। ঠিক আছে 2500, ভালো থেকো, আবার কথা হবে। এই জীবনে যত দাওয়াত পাইছি রে ভাই, আমি তো কইলাম ভাই খাওয়া না খেয়ে মরুম না, এই নাট বলটু না খেয়ে মরতে হইব, কারণ হচ্ছে যে ওই দেখবি যে বাসার আগে ঠিকানা মনে থাকে না আমার। দাওয়াত যদি সত্যি সত্যি হইতো তাহলে বলতো যে ভাইয়া থাকো কালকে তোমাদের দাওয়াত, আমরা আসতেছি, আমরা আসতেছি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।